হ্যালো ফ্রেন্ড, ইন্টারেস্টিং জার্নির আরও একটা এপিসোড। আর এই এপিসোডে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো আমার একটা নতুন গ্যাজেটের সাথে। সো স্টে টিউনড, এই জার্নিটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। জিনিসটা অনেক বড় আর ভারী, তাই অ্যাসেম্বল করতে বেশ কিছুটা টাইম লাগে। সো হিয়ার্স মাই নিউ গ্যাজেট। এটা কি দেখে আপনারা সবাই হয়তো চমকে যাচ্ছেন, ফার্স্ট ইনস্ট্যান্স কি জিনিস এত বড়। বাট আই উইল ইন্ট্রোডিউস ইউ স্লোলি। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা নিউটোনিয়ান রিফ্লেক্টর টেলিস্কোপ। অ্যাপারচার হচ্ছে 130 মিলিমিটার আর অ্যাপ্রক্সিমেটলি 5 ইঞ্চেস। এটা আইপিস হোল্ডার, ফোকাস আছে যেটাকে বলি, অ্যান্ড দিস ইজ দ্য রেড ডট ফাইন্ডার। আর এটা মাউন্ট করা আছে একটা সিজি ইকুইটোরিয়াল মাউন্টে, যেটা জার্মান ইকুইটোরিয়াল মাউন্ট, অ্যান্ড দ্যাটস দ্য ট্রাইপড। সো এগুলো বেসিক পার্টস এই টেলিস্কোপটার। অ্যান্ড নাও আই উইল শো ইউ হোয়াট ইউ ক্যান সি থ্রু দিস। ওকে, এখন ঝট করে একবার এই টেলিস্কোপটার 360 ডিগ্রি ভিউ দেখে নেব। এই টেলিস্কোপটা সেলেস্ট্রন কোম্পানির আর মডেল নাম্বার হচ্ছে অ্যাস্ট্রোমাস্টার 130 EQ। এখানে একটা কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে। টেলিস্কোপটা মাউন্ট করা আছে একটা জার্মান ইকুইটোরিয়াল মাউন্টের ওপর, উইচ ক্যান ট্র্যাক দ্য স্টার্স। আর এই পুরো কম্বিনেশনটা মাউন্ট করা আছে একটা ট্রাইপডের ওপর। আর এখানে রয়েছে একটা ওয়ার্নিং, যে কোনো টেলিস্কোপ দিয়ে বা কোনো ম্যাগনিফাইং ইনস্ট্রুমেন্ট দিয়ে সূর্যকে কখনোই ডাইরেক্টলি দেখা উচিত নয়। অপোজিট সাইডে রয়েছে একটা পিক্টোরিয়াল ওয়ার্নিং অলসো। আর এটা হচ্ছে রেড ডট ফাইন্ডার। এটাকে অন করলে এই ফাইন্ডারটার মধ্যে একটা রেড ডট প্রজেক্টেড হয়, যেটাকে আমি কোনো অবজেক্টের সাথে অ্যালাইন করলে সেই অবজেক্টটা আইপিসের ফিল্ড অফ ভিউতে চলে আসে। এবার একটু ডিটেলসে ইকুইটোরিয়াল মাউন্টটা সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। এই মাউন্টটা টেলিস্কোপটাকে দুটো অ্যাক্সিসে রোটেট করতে সাহায্য করে, একটা হচ্ছে রাইট অ্যাসেশন আর একটা হচ্ছে ডেক্লিনেশন। রাইট অ্যাসেশন করেসপন্ডস টু লংগিচিউড আর ডেক্লিনেশন করেসপন্ডস টু ল্যাটিচিউড। এইটা হচ্ছে ডেক্লিনেশন অ্যাক্সিস। এই দুটো নব দিয়ে সেট করতে হয় ডেক্লিনেশনের অ্যাঙ্গেলটা। তো এইখানে আমি আমার ল্যাটিচিউডের কোঅর্ডিনেটটা সেট করে দেবো। আর টেলিস্কোপটাকে রাখতে হবে ট্রু নর্থে পয়েন্ট করে, তাহলে এই অ্যাক্সিসটা আমাদের পোল স্টার পোলারিসের সাথে অ্যালাইন হয়ে যাবে। কি খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে? আসলে এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে মোশন অফ স্টার্স উইথ রেসপেক্ট টু আর্থ রোটেশন। আর এই টাইম ল্যাপস ভিডিওটার থেকে আশা করি আপনারা কিছুটা আন্দাজ পেয়ে যাবেন কীরকমভাবে স্টার মুভ করে। টেলিস্কোপের এই পুরো অ্যালাইনমেন্ট প্রসেসটাকে আমরা বলি পোলার অ্যালাইনমেন্ট। আর এইগুলো হচ্ছে স্লো মোশন কন্ট্রোল নব। পোলার অ্যালাইন করার পরে আমি যখন টেলিস্কোপে কোনো অবজেক্ট সেট করব, তখন ওই অবজেক্টটাকে কনস্ট্যান্টলি ফিল্ড অফ ভিউতে রাখার জন্য এই স্লো মোশন কন্ট্রোল নবগুলো ইউজ হয়। এবার আসা যাক ফোকাসারের ওপর। এটা হচ্ছে ফোকাসিং নব, যেটা ঘুরিয়ে ফোকাসটা অ্যাডজাস্ট করা হয়। আর এটা হচ্ছে আইপিস হোল্ডার, যেখানে বিভিন্ন ম্যাগনিফিকেশনের আইপিস ইনসার্ট করা যায়। আর এবার মোস্ট ইন্টারেস্টিং পার্ট, টেলিস্কোপটা দিয়ে কি দেখা যায়। ওহো, ফোকাস ফোকাস, এখন দেখছি 20 mm আইপিস দিয়ে এফেক্টিভ ম্যাগনিফিকেশন 32.5x। এখন দেখছি এই জায়গাটা, আর ইভেনচুয়ালি ফিল্ড অফ ভিউটা যাবে এইখানে এই সুপুরি গাছের ওপর। সুপুরি গাছ চলে এসছে ফিল্ড অফ ভিউতে। এবার এই নারকোল গাছটাকে ট্রাই করা যাক। যা, একটাও নারকোল নেই।
এবারে টার্গেটটা বেশ অনেক দূরে। ওই যে সব থেকে উঁচু মোবাইল টাওয়ারটা, ওর একদম চূড়াটা ফোকাস করব। এবার 10mm আইপিসটা লাগানো যাক। এখন দেখছি 10mm আইপিস দিয়ে আর এফেক্টিভ ম্যাগনিফিকেশন হচ্ছে 65x। এবার ম্যাগনিফিকেশন আরো বাড়ানো যাক, লেটস ডাবল দ্য ম্যাগনিফিকেশন। এবার আমরা দেখছি 130x ম্যাগনিফিকেশনে। এর জন্য ইউজ করেছি একটা 2x বার্লো লেন্স কাপলড উইথ দ্য 10mm আইপিস। মোবাইল ভিডিওতে এতটা ফুটিয়ে তুলতে পারছি না, খালি চোখে দেখলে একদম ক্রিস্প আর শার্প ইমেজ আসে। এইবার ওইটা দেখা যাক যেটার জন্য এই টেলিস্কোপটা অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছে। সো লেটস পয়েন্ট অ্যাট দ্য হেভেন্স। কিন্তু প্রবলেম হচ্ছে এই মেঘগুলো, সি হাউ প্যাচি দ্য স্কাই ইজ। এবার তো স্টেজ সেট হয়ে গেছে, শুধু রাত্রির হওয়ার অপেক্ষা। এখন সময় হয়েছে রাত্রির প্রায় 8:45। আকাশ অনেকটাই পরিষ্কার আর সামনে যে তারাটা জ্বলজ্বল করছে সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহ। তো এই বৃহস্পতি গ্রহ কিরকম দেখলাম, কিরকম ফুটেজ রেকর্ড হলো, আর ফাইনালি প্রসেসড ইমেজটাই বা কিরকম হলো। আরে আরে কোথায় পালাচ্ছিস, আয় আয়, সেটা জানার জন্যে তো দেখতে হবে ইন্টারেস্টিং জার্নির নেক্সট এপিসোডটা। আর নেক্সট এপিসোডটা কবে আসছে সেটা জানার জন্যে আপনাদেরকে করতে হবে সাবস্ক্রাইব। আজকের ইন্টারেস্টিং জার্নি এখানেই শেষ হলো। কেমন লাগলো এপিসোডটা সেটা অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। আর হ্যাঁ, স্টে টিউনড আমার অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনসগুলো দেখার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।